থেকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে ইসরায়েলের। ইরানের বদলে মধ্যপ্রাচ্যের অন্য দেশ হলে ত্বরিত গতিতে পাল্টা পদক্ষেপ নিত ইসরায়েল, তবে এখন কিছুটা ধীর গতিতে আছে দেশটি। এর মূল কারণ হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও হালের ড্রোন হামলার সামর্থ্য। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। ইসরায়েলের ভূখণ্ডে ইরান 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের পিছনে স্পষ্টভাবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্র। ফলে সামরিক ক্ষমতার হিসাব কষলে ইরান দাঁড়িপাল্লায় কিছুটা কম ওজনই পাবে। তারপরও ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে ফেলল ইরান। ইরান তবে কিসের জোরে এভাবে পাল্টা হামলা চালানোর পথে এলো, আসুন জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে আছে ইরান। ফায়ার পাওয়ার সূচকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। হিসাব অনুযায়ী নিয়মিত সেনার সংখ্যা, সামরিক উড়োজাহাজ, পরিবহন উড়োজাহাজ, সাজোয়া ট্যাঙ্ক, সাজোয়া যান, সাবমেরিন ও যুদ্ধজাহাজের সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান। নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান। ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা 6,10,000, সেখানে ইসরায়েলের 1,70,000। ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে। ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান রয়েছে 241টি, ইরানের কাছে রয়েছে 116টি। ইরানের ট্যাঙ্কের সংখ্যা 1,996টি, ইসরায়েলের কাছে আছে 1,370টি। তবে কয়েকটি সেক্টরে এগিয়ে আছে ইসরায়েলও, তাই সামরিক সক্ষমতার বিচারে ইরানকে এগিয়ে রাখা যায় বলে কিছুটা সমীহ করবে ইসরায়েল। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।